قل الحمد لله والسلام على عباده الذين اصطفى বলুন সকল প্রশংসা আল্লাহর প্রতি, সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। শুরু হচ্ছে কোরআন থেকে সালাত সম্পর্কে আলোচনা। আজ আলোচনার চতুর্থ পর্ব, সূরা ইব্রাহিম আয়াত 40। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রভু, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমার প্রভু, এবং এই আহ্বানকে কবুল করুন। সূরা আম্বিয়া আয়াত 73। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا, এবং তাদের সকলকে অর্থাৎ ইব্রাহিম, লূত, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামকে ইমাম মনোনীত করেছিলাম। তারা আমাদের নির্দেশে পথ প্রদর্শন করত। وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ, এবং আমরা তাদের প্রতি ওয়াহি করেছিলাম সৎকর্ম করতে। وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ, সালাত কায়েম করতে ও যাকাত প্রদান করতে। وَكَانُوا لَنَا عَابِدِينَ, এবং তারা আমাদের ইবাদতে ব্যাপৃত ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইমাম হবেন কারা। এখানে উল্লেখ করেছেন আমি তাদের সকলকে অর্থাৎ ইব্রাহিম, লূত, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামকে ইমাম মনোনীত করেছিলাম। ইমাম হবেন নবী ও রাসূলগণ। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতায়ে যাকাত, তাদেরকে ওহী করেছিলাম সালাত কায়েম করতে ও যাকাত প্রদান করতে। ওয়া কানু লানা আবিদিন, তারা আমাদের ইবাদতে ব্যাপৃত ছিল। বর্তমান সময়ে কারা ইমাম হবেন আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আল্লাহু সুবহানাহু তাআলা কিভাবে ইমাম মনোনয়ন করেছিলেন, সূরা বাকারা আয়াত 124। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযি ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রভু কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন। قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا, তখন প্রভু বললেন আমি আপনাকে বিশ্ব মানব জাতির জন্য ইমাম মনোনয়ন করলাম। قَالَ مِنْ ذُرِّيَّتِي, তিনি বললেন আমার সন্তানদের মধ্যে হতো।
তিনি বললেন, আমার এ ওয়াদা জালিমদের নিকট পৌঁছাবে না। সূরা বাকারা আয়াত 124। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সবগুলো বিষয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য ইমাম মনোনয়ন করলাম। আমি আপনাকে বিশ্ব মানব জাতির জন্য ইমাম মনোনয়ন করলাম। কালা ওয়া মিন যুরিয়্যাতি, আমার সন্তানদের মধ্যে হতেও। কালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তিনি বললেন, আমার এ ওয়াদা জালিমদের নিকট পৌঁছাবে না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই ইমামতি নিয়োগ পাওয়া যায়। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا, এবং যখন আমি কাবা গৃহকে বিশ্ব মানব জাতির জন্য আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থল করেছি। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, অতএব ইব্রাহিমের অবস্থান থেকে সালাতের স্থান গ্রহণ করুন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকায়িশ সুজুদ, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলের নিকট ওয়াদা গ্রহণ করেছিলাম যে আপনারা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুসেজদাকারীর জন্য পবিত্র রাখুন। সূরা বাকারা আয়াত 125। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আমি কাবা গৃহকে বিশ্বমান জন্য আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থল করেছি। আজ বাংলাদেশে প্রতিটি মসজিদে তালা লাগানো হয়, বিশ্ব মানব জাতির জন্য আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থল হয়নি, মসজিদে মসজিদে জুতা চুরি হয়। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়া আকিফিনা ওয়া রুকায়িশ সুজুদ, এখানে আরো বলা হয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সুবহানাল্লাহ, ইব্রাহিমের অবস্থান থেকে সালাতের স্থান নির্ধারণ করুন। ইব্রাহিমের অবস্থান কি? ইব্রাহিমের অবস্থান হল, আমি আপনাকে বিশ্ব মানব জাতির জন্য ইমাম মনোনীত করলাম। এখানে পূর্বের আয়াতে বলা হয়েছে, ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আমি আপনাকে বিশ্ব মানব জাতির জন্য ইমাম মনোনীত করলাম। তারও আগে বলা হয়েছে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু রাব্বুহু বিকালিমাতি ফাআতাম্মাহুন্না, আমি ইব্রাহিম আলাইহিসসালামকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলাম, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপর প্রভু বললেন, আমি আপনাকে বিশ্ব মানব জাতির জন্য ইমাম মনোনীত করলাম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ইমাম মনোনীত করেছেন।
ইত্তেখাজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখানে মাকাম অর্থ স্থান, অবস্থান, মর্যাদা। এখানে আমরা ইত্তেখাজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখানে মাকাম অর্থ আমরা নিব অবস্থান অথবা মর্যাদা। ইব্রাহিমের কোন মর্যাদা অবস্থান গ্রহণ করে তখন আপনি মুসাল্লায় দাঁড়ান। ইত্তেখাজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের অবস্থান, ইব্রাহিমের মর্যাদা থেকে কিছু গ্রহণ করে আপনি মুসাল্লায় দাঁড়ান, নামাজের অবস্থানে দাঁড়ান। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফীন ওয়াল আকিফীন ওয়ার রুকায়িস সুজুদ। ইব্রাহিম ও ইসমাঈলের কাছে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আপনারা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারীর জন্য পবিত্র রাখুন। বর্তমানে তাওয়াফ করার সময়ও দেখা যায় জুতা হাতে নিয়ে মোতাফ এলাকায় তাওয়াফ করছে। তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সেজদাকারীর জন্য কাবা ঘরকে পবিত্র রাখতে বলা হয়েছে। সাতরাল মসজিদ, পৃথিবীর সকল মসজিদগুলো কাবা ঘরের একটা অংশ, অতএব মসজিদগুলোকে অবশ্যই পবিত্র রাখতে হবে। সূরা হজ আয়াত 25। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا يصدون عن سبيل الله والمسجد الحرام নিশ্চয় যারা কুফরি করে ও আল্লাহর পথে ও সম্মানিত মসজিদে বাধা সৃষ্টি করে। الذي جعلناه للناس سواء العاكف فيه والباد, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান। ওমাইরিদু ফিহি বিল হাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, এবং যে সম্মানিত মসজিদে জুলুম দ্বারা সীমা লঙ্ঘন করতে চাই আমরা তাকে আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা হজ আয়াত 25। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম, নিশ্চয় যারা কুফরি করে অর্থাৎ আল্লাহর পথে ও সম্মানিত মসজিদে বাধা সৃষ্টি করে। বাংলাদেশে সাতরাল মসজিদ, সকল মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ের পর তালা ঝুলানো হয়। الذي جعلناه للناس سواء العاكف فيه والباد, আমি যাকে প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান। মসজিদুল হারাম সৌদি আরব সহ সারা বিশ্বের মুসলিমদের জন্য সমান অধিকার। সাতরাল মসজিদগুলোতে স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান অধিকার। ওমাইরিদু ফিহি বিল হাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, এবং যে সম্মানিত মসজিদগুলোতে জুলুম দ্বারা সীমা লঙ্ঘন করতে চাই আমরা তাকে আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। এই মসজিদুল হারাম ও সাতরাল মসজিদুল হারাম, এগুলোতে যারা সীমা লঙ্ঘন করেছে নির্দিষ্ট সময়ের পর তালা ঝুলিয়ে মসজিদের সুবিধাগুলো
সুবিধাগুলো থেকে সাধারণ জনগণকে স্থানীয় ও বহিরাগত তাদেরকে সুবিধাগুলো থেকে বঞ্চিত করা হয়েছে, জুলুম দ্বারা সীমা লঙ্ঘন করা হয়েছে, আমরা তাকে আস্বাদন করাব যন্ত্রণাদায়ক শাস্তি। মসজিদ হবে ইন্নাল মাসাবাতাল নাসি আমনান, বিশ্ব মানব জাতির জন্য মসজিদ মিলন কেন্দ্র, আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থল। এবং যখন আমি ইব্রাহিমের জন্য কাবা গৃহের স্থানকে চিহ্নিত করে দিয়েছিলাম, আল্লাহ তুশরিক বি শাইয়া, আমার সাথে কোন কিছুর শরীক করবেন না, আর আমার গৃহকে তওয়াফকারী, সালাতে কিয়ামকারী, রুকু ও সেজদাকারীর জন্য পবিত্র রাখুন। সূরা হজ আয়াত 26। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন, যখন আমি ইব্রাহিমের জন্য কাবা গৃহের স্থান চিহ্নিত করেছিলাম, আল্লাহ তুশরিক বি শাইয়া, আমার সাথে কোনো কিছু শরীক করবেন না, ওয়াত্তাহিদ বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকায়িস সুজুদ, আর আমার গৃহকে তাওয়াফকারীর জন্য, সালাতে কিয়ামকারীর জন্য, রুকু ও সেজদাকারীর জন্য পবিত্র রাখুন। কাবা গৃহকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রাখতে হবে। এখানে শিরক থেকে মুক্ত ও পবিত্র রাখতে বলা হয়েছে। আমরা পরবর্তী আয়াতে জানব কিভাবে মসজিদুল হারাম ও সাতরাল মসজিদে কিভাবে শিরিক করা হয়। মসজিদের মুতাওয়াল্লি কারা কারা হবেন এবং কোন কোন মসজিদে সালাত কায়িম হবে, সূরা আল আনফাল আয়াত 34 ও 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ, আল্লাহ যে তাদের শাস্তি দেবেন না, এ ব্যাপারে ওজুর পেশ করার কি কারণ আছে, আল্লাহ যে তাদের শাস্তি দেবেন না, এ ব্যাপারে ওজুর পেশ করার কি কারণ আছে, ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, যখন তারা মসজিদ হারামের পথে বাধা দিচ্ছে, ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, যখন তারা মসজিদ হারামের পথে বাধা দিচ্ছে, তারা তো ওর মুতাওয়াল্লি নয়, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া কেউ মসজিদ হারামের মুতাওয়াল্লি হতে পারে না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া কেউ মসজিদে হারামের মুতাওয়াল্লি হতে পারে না, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক এ সম্পর্কে জানে না, সূরা আনফাল আয়াত 34। আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদের ধরন সম্পর্কে প্রথমে উল্লেখ করেছেন, মসজিদের মুতাওয়াল্লি কারা হবেন, মসজিদের সংজ্ঞাই মসজিদের মুতাওয়াল্লি প্রথম বিষয়। অতএব
মসজিদের মোতোয়ালি একমাত্র মোত্তাকিরাই হতে পারেন। মোত্তাকিরা ছাড়া মসজিদের মোতোয়ালি হতে পারে না। وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَسْكِيَةً اللَّهُ رُغَرِ نِكُرْ تَدِرِ صَلَات حَتَّى لِمَرَا آر شِجْدِ آر سَرَا آر كِسُوِ نَوِي وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَسْكِيَةً আল্লাহর ঘরের নিকট তাদের সালাত হাততালি মারা আর শীষ দেয়া ছাড়া আর কিছুই নয়। আজাব ভোগ করো যেহেতু তোমরা কুফুরিতে লিপ্ত ছিলে। মাজাল্লাহ সুরা আনফাল আয়াত 35-এ আল্লাহ তাআলা একটি মহান ডিক্লার দিয়েছেন, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, আল্লাহর ঘরের নিকট তাদের সালাত হাততালি মারা আর সিজদা ছাড়া আর কিছুই নয়। ফাযুকু আযাবা বেমা কুনতুম তাকফুরুন, আযাব ভোগ করো যেহেতু তোমরা কুফরিতে লিপ্ত ছিলে। সালাত কখন হাততালি মারা হয়, কখন শীষ দেওয়া হয়? পূর্বের আয়াতে বলা হয়েছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া কেউ মসজিদে হারামের মুতওয়াল্লি হতে পারে না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা ছাড়া কেউ মসজিদে হারামের মুতওয়াল্লি হতে পারে না। যখন মুত্তাকি ছাড়া মসজিদের মুতওয়াল্লি হবে তখন সালাত হবে হাততালি মারা আর শীষ দেওয়া, আর যখন সালাত হাততালি মারা ও শীষ দেওয়া হবে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তখন কঠিন শাস্তি ভোগ করতে হবে। মাযাল্লাহ, আমরা এই আয়াত দুটিতে মসজিদ কিরূপ হবে, মসজিদে মুতওয়াল্লি কারা হবে এবং মুতওয়াল্লি মুত্তাকি ছাড়া হলে সালাত কি হবে জানলাম। সূরা আত-তাওবাহ آيات شدر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يأمروا مساجد الله مشركان الله المشرك لو ركنا بكون كربي إتا بويدوناي شاهدنا على انفسهم بالكفر تارتو نجرائي نجدر كفر الشكو داي اولئك حبتت اعمالهم وفي النار هم خالدون تادر شمست عامل برباد ہوئے گچے تارتو کالی جہنبے وَمَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَأْمُرُوا مَسَاجِدَ اللَّهِ مُشْرِكًا اللَّهُ الْمُشْرِكُ لُرَّكْخُنَ بَكْخُنْ كُرْبِ إِتَا بُوِدْهُ نَوِي شَاهِدِنَا عَلَىٰ أَنفُسِهِمْ بِالْكُفُرُ تَرَا تُو نِجَرَائِ نِجَدِرْ كُفُرِ شَكْخُ دَي أُولَئِكَ حَبِتَتْ أَعْمَالُهُمْ وفي النار هم خالدون تادر شمست عمل برباد ہوئے گا چھے تارا چیرو کالی جہنم تھک بے سورہ التوبہ آیات 17 اللہ تعالی گھوشنا کر چھے
مكان للمشركين أن يأمروا مساجد الله মুশরিকগণ আল্লাহর মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করবে, এটা বৈধ নয়। তারা তো নিজেরাই নিজের কুফুরের সাক্ষ্য দেয়। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন, মসজিদের মুতাওয়াল্লি কারা হবেন। এখানে বলা হয়েছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া মসজিদের মুতাওয়াল্লি আর কেউ হতে পারে না। মুত্তাকি ছাড়া মসজিদের মুতাওয়াল্লি হলে তাদের সালাত, হাত তালি মারা আর সিজদা। আর এখানে এসে উল্লেখ করে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসজিদাল্লাহ, মুশরিক তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না। তারা তো নিজেরাই নিজেদের কুফুরি সাক্ষ্য দেয়। তাহলে আমরা পূর্বের আয়াত এবং পরের আয়াতে মসজিদগুলো কিরূপ হবে তার শর্ত সম্পর্কে জানলাম। পরবর্তী আয়াতে আরেকটি শর্ত জানবো ইনশাআল্লাহ। সূরা আত-তাওবাহ আয়াত 108, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফিহি আবাদা, আপনি কখনো ওই মসজিদের ভিতরে দাঁড়াবেন না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমি, অবশ্যই মসজিদ সেটাই যার ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আহাক্কু আন তাকুমা ফিহি, এটাই উপযুক্ত আপনার দাঁড়ানোর জন্য। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন তাতাহহিরু, সেখানে এমন সব লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 108, লা তাকুম ফিহি আবাদা, আপনি কখনো ওই মসজিদের ভিতরে দাঁড়াবেন না। লা মাসজিদুন, মসজিদ তো সেটাই, উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমি, যার ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আহাক্কু আন তাকুমা ফিহি, এটাই উপযুক্ত আপনার দাঁড়ানোর জন্য। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন তাতাহহিরু, সেখানে এমন সব লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108 এ আমরা জানতে পারলাম মসজিদের সালাত কায়েম করার দুইটি শর্ত। এক নম্বর শর্ত হল, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমি, যার ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। দুই নম্বর হল, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন তাতাহহিরু, সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। তাহলে সালাতি দাঁড়ানোর জন্য ওইসব মসজিদে, সালাতি দাঁড়ানোর জন্য ওইসব মসজিদগুলোতে যেতে হবে যে মসজিদগুলোর ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। নাম্বার দুই হল, ওই সকল মসজিদে যেতে হবে সেখানকার মুসল্লিগুলো পবিত্র ভালোবাসে।
আমরা সালাতে তারানোর পূর্বে সূরা তাওবা 108 আয়াতকে সামনে রাখব। আমরা পূর্বে সালাতে দাঁড়ানোর জন্য মসজিদগুলোর শর্ত জেনেছি। এই আয়াতেও জানলাম মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে হতে হবে। মসজিদের মুসল্লি তারা পবিত্র দর্শন করতে ভালোবাসে তারাই হতে হবে, তবেই আহাক্কু আনতাকুম ফি, এটাই উপযুক্ত আপনার দাঁড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহিহ মসজিদ চেনার সুযোগ করে দিন। সূরা ইউনুস আয়াত 87। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا، এবং আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি ওয়াহি করলাম, মিশরে আপনাদের সম্প্রদায়ের জন্য ঘরসমূহ তৈরি করুন। واجعلوا بيوتكم قبلة، এবং আপনাদের ঘরসমূহকে সালাতের স্থান রূপে গণ্য করুন। ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরুল মুমিনিন, আর সালাত কায়েম করুন আর মুমিনদের জন্য সুসংবাদ জানিয়ে দিন। সূরা ইউনুস আয়াত 87। আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّأَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا, আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি ওয়াহী করলাম, মিশরে আপনাদের সম্প্রদায়ের জন্য ঘরসমূহ তৈরি করুন। যখন ফেরাউন ক্ষমতাশীল, যখন জালিম ফেরাউন ক্ষমতাশীল, তখন আল্লাহ ওহি করলেন, আন তাবাওয়া লিকাওমিকুমা বিবিসরি বুয়ুতা, মিশরে আপনাদের সম্প্রদায়ের জন্য ঘরসমূহ তৈরি করুন, ঘরসমূহ তৈরি করুন। ওয়া জালু বুয়ুতাকুম কিবলাতা, এবং ঘরসমূহকে সালাতের স্থান রূপে গণ্য করুন। ওয়া আকিমাস সালাত, সালাত কায়েম করুন। যখন রুলিং ফেরাউন, তখন সালাত হবে ঘরে ঘরে। ওয়া জালু বুয়ুতাকুম কিবলাতান, তোমাদের ঘরসমূহকে সালাতের কিবলা হিসেবে গণ্য করুন। সালাত হবে ঘরে ঘরে পরিবার পরিবারের সাথে। ওয়া আকিমাস সালাত ওয়া বাশশিরুল মুমিনিন, আর মুমিনদের জন্য সুসংবাদ জানিয়ে দিই। সূরা আলে ইমরান আয়াত 39। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া, অতঃপর যখন জাকারিয়া মেহরাবের মধ্যে দাঁড়িয়ে সালাতে দণ্ডায়মান, তখন ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। সূরা আলে ইমরান আয়াত 39। এখানে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে সালাতে দণ্ডায়মান, অর্থাৎ মিহরাবে সালাত আদায় করা যায়। সূরা সিজদা আয়াত 24। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু
وكانوا بآياتنا يوقنون এবং আমি তাদের মধ্য থেকে কিছু লোককে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ মোতাবেক পথ প্রদর্শন করত যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল এবং আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল সূরা সিজদা আয়াত 24 আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন তিনি কাদেরকে ইমাম মনোনীত করেছিলেন এখানে বলেছেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বি আমরিনা আমি ঐসব লোককে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ মোতাবেক পথ প্রদর্শন করত ইয়াহদুনা বি আমরিনা আমার নির্দেশ মোতাবেক পথ প্রদর্শন করত লাম্মা সাবারু যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল ওয়া কানু বি আয়াতিনা ইউকিনুন এবং যেহেতু তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল এখানে তিনটি বিষয়ের কথা আমরা জানলাম তিনটি বিষয়ের কথা আমরা শিক্ষা নিলাম এক নম্বর ইমাম নিয়োগ পেতে হলে তাদেরকে কোরআনের নির্দেশ মোতাবেক পথ প্রদর্শন করতে হবে নাম্বার দুই হলো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নাম্বার তিন হলো তারা কোরআনের আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী হতে হবে সূরা ফুরকান আয়াত 56 ও 57 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাজীরা এবং আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে মা আসআলুকুম আলাইহি মিন আজরি ইল্লা মান শাআ আন ইত্তাখিযু ইলা রাব্বিহি সাবিলা বলুন আমি আপনাদের কাছে কোনো প্রকার বেতন বোনাস চাই না এছাড়া যে চাই সে তার প্রভুর পথ অবলম্বন করে সূরা ফুরকান আয়াত 56 ও 57 এখানে আল্লাহ তাআলা রাসূলদের বলেছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাজীরা আমি আপনাদেরকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে রাসূলগণ হলেন সুসংবাদদাতা ও সতর্ককারী কুল বলুন মা আসআলুকুম আলাইহি মিন আজর আমি আপনাদের কাছে কোন প্রকার বেতন ও বোনাস চাই না ইল্লা মান শাআ আন ইত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা এছাড়া যে চাই সেটা প্রভুর পথ অবলম্বন করে সূরা আশ-শুআরা আয়াত 109 127 145 164 ও 180 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি এর জন্য আপনাদের কাছে কোন প্রকার পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক একমাত্র বিশ্বজগতের প্রভুর নিকট আছে আমা আসআলুকুম আলাইহি মিন আজর আমি এর জন্য আপনাদের কাছে কোন প্রকার পারিশ্রমিক চাই না
ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক তো একমাত্র বিশ্বজগতের প্রভুর নিকট আছে। সূরা আশ-শুআরা এই আয়াতটি পরপর পাঁচবার উল্লেখ করা হয়েছে। প্রথমে সূরার এই আয়াতটি নাজিল করা হয়েছে নূহ আলাইহিসসালামের প্রতি, তারপর নাজিল করা হয়েছে হুদ আলাইহিসসালাম, তারপরে শোয়েব, সালেহ ও লূত আলাইহিসসালামের প্রতি এই আয়াত বারবার বলা হয়েছে। সব নবীকেই আল্লাহ তাআলা বলতে বলেছেন, আমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি এর জন্য আপনাদের কাছে কোনো প্রকার পারিশ্রমিক চাই না। নবীরা কখনো কোনো প্রকার পারিশ্রমিক কারো কাছে চান না। সূরা হুদ আয়াত 51। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল লাযীনা ফাতারানি আফালা তাকিলুন। হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি আপনাদের কাছে কোনো প্রকার পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তার জিম্মাই যিনি আমাকে সৃষ্টি করেছে, তবু কি আপনারা বোঝেন না? সূরা হুদে আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে বলতে বলেছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি আপনাদের কাছে কোনো প্রকার পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল লাযীনা ফাতারানি, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে যিনি আমাকে বলেছেন। আফালা তাকিলুন, তবু কি আপনারা বুঝবেন না? হুদ আলাইহিসসালাম তার জাতির সামনে কত অনুনয় বিনয় করে বলেছেন, আজ বাংলাদেশে মাজারে মাজারে মসজিদে মক্তবে ব্যাংক বিমায় ধর্ম নিয়ে ব্যবসা, মাজারে মাজারে টাকা নেওয়া হয়, মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়া হয়, ব্যাংক বিমায় ধর্মের নামে ব্যবসা করা হয়। ধর্মকে সব সময় অর্থের বিনিময় হিসেবে পারিশ্রমিক গ্রহণ করা হয়। আর যেসব ইমামগণ পারিশ্রমিকের বিনিময়ে নামাজ পড়ান, তাদের পিছনে লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করেন। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি আপনাদের কাছে কোনো প্রকার পারিশ্রমিক চাই না। নামাজের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া হয়, ধর্মের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া হয়। সময়ের সাথে সাথে ধর্মের যে কি বিকৃতি ঘটেছে তা আমাদেরকে আবারও অতি গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। আমরা আজকের মতো এই পর্ব শেষ করলাম। পরবর্তী পর্বে সালাত সম্পর্কে, সালাতে দাঁড়ানো, সালাতে কিয়াম, রুকু ও সিজদা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।